জয় বাংলা বাংলার জয় কিংবা অন্য যে কোনো জনপ্রিয় ব্যান্ড গানের সঙ্গে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত নেচে গিয়ে পুরো স্টেডিয়াম মাতিয়ে রাখেন চট্টগ্রামের তারুণ্য। ব্যান্ডের শহর আয়ুপাচ্চ শহরে শুধু তরুণ তরুণীরা নয়, বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে জয় বাংলা কনসার্ট পরিণত হয় জনসমুদ্রে। ঐতিহাসিক 7ই মার্চের চেতনা যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে অষ্টমবারের মতো এক কনসার্টের আয়োজন করা হয়। দুপুরের পর থেকেই স্টেডিয়ামের 6টি গেট দিয়ে সঙ্গীত প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এটাই খুব একটা বড় এবং সুন্দর আয়োজন, এটা প্রতি বছর করুক এটা আমরা চাই। এবারে জয় বাংলা কনসার্টে আর্টসেল, লালন, চিরকুট সহ 9টি ব্যান্ড দল অংশগ্রহণ করে। প্রথমে মঞ্চে আসে চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড তীরন্দাজ, এরপর একে একে জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা তাদের মঞ্চ বাতানো পরিবেশনা নিয়ে আসেন। শুধু চট্টগ্রামবাসীই নয়, বিকালের পর জয় বাংলা কনসার্ট দেখতে একে একে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের মাঠে প্রবেশ করেন বঙ্গবন্ধু দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকি। এ সময় তিনি 4টে তরুণদের সঙ্গে সেলফি তুলেন, কথা বলেন, দাঁড়িয়ে থেকে উপভোগ করেন গান। এরপর শিক্ষামন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী সহ অতিথিরা একে একে আসতে থাকেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের দেশের প্রতিটি তরুণ তরুণী তারা 7ই মার্চের চেতনায় উজ্জীবিত হোক এবং দেশের সেবায় এগিয়ে আসুক। যারা এই বাংলাদেশকে উগ্রবাদে দিকে ধাবিত করতে চায় তাদের দিকে আজকে একটা কঠোর বার্তা গেল। শুধু আজকে নয়, প্রত্যেক জয় বাংলা কনসার্টে একটা বার্তা যায়। এম এ আজিজ স্টেডিয়ামের ভেতরে ও বাইরে মিলিয়ে 1 লাখের বেশি মানুষ জয় বাংলা কনসার্ট উপভোগ করেন। এই আয়োজনের সম্প্রচার সহযোগী ছিল সময় সংবাদ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।